আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেতদিন সবাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে চমৎকার দুইটা কালারফুল ক্যাসরোল সেট দেখাবো। একটা হচ্ছে এনজিসি, এটা হচ্ছে জিও। তো দুইটা দেখাবো, দুইটা ব্র্যান্ড, দুইটা কালার, দুইটা ডিজাইন। তো মানে একদম ভিডিওটার ভিতরে কিন্তু আমরা একদম সবকিছু ডিসক্রাইব করব, তাই আশা করি আপনার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর কিনতে চাইলে স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ভিডিওটা দেখে সাথে সাথে অর্ডার করে ফেলবেন। তো আমাদের সাথে যে ভাইয়া আছে, দেখেন কড়াইয়ের সাথে ম্যাচিং কালারের গেঞ্জি পরে একদম রেডি। হ্যাঁ বলেন ভাইয়া, আজকে যেটা দেখাবো এটা আমরা বলি নৌকা শেপ। হ্যাঁ একদম বোট শেপ, বোট শেপ নৌকার মতো। আর এইটার মধ্যে আপনার কিন্তু তিনটা কালার হবে। আচ্ছা কি কি কালার হবে? একটা বলে হচ্ছে বাঙ্গি কালার। আচ্ছা বাঙ্গি কালার, আমেরিকা, ইউরোপ, ইটালি, কানাডা যারা থাকে তারা কিন্তু এগুলো দেখা যায় দেশে আত্মীয় স্বজন দিয়ে কিনে রাখে, কারণ স্টক তো থাকে না। আর এই যে আইটেমটা, এটা আমি যখন একদম প্রথম ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এটা নিয়ে এমন অবস্থা হয়েছে যে সবাই প্রি অর্ডার করা শুরু করছিল, যে প্রি অর্ডার করে রাখি, টাকা দিয়ে রাখি, আসলে পরে নিব, কারণ এই জিনিসগুলো এত মার্কেট সংকট ছিল। এখন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, সামনে হয়তো নাও পাইতে পারেন, এই জন্য আপনারা যে আগে পছন্দ হবে সে কিন্তু আগে আগে নিয়ে নেবেন। তো প্রথমে নৌকা শেপের যেটা আছে, কি কি করাই আছে, কত সেম আমরা সেটা তো জানিয়ে দিচ্ছি। একটা হচ্ছে 32 সেন্টিমিটার, যেটা আড়াই থেকে 3 কেজি রাইস করতে হবে। এখানে থাকবে একটা 28 সেন্টিমিটার একটা মাল্টিপ্যাক, নবটাও কিন্তু অনেক সুন্দর, একদম কালার ম্যাচ করে। আর এটা কিন্তু স্কোয়ার শেপ টাই, ঢাকনাটা কিন্তু স্কোয়ার শেপ, ভিতরের যে শেপটা কিন্তু স্কোয়ার, এইভাবে অ্যাঙ্গেল করে ধরলে নৌকার মতো। হ্যাঁ খুব সুন্দর। আর এই হাতলটা দেখেন, হাতলটা কিন্তু একবারে মানে এই ম্যাটেরিয়ালটা, আর এখনো জোড়াটো না, তলাটাও দেখেন তো শুধুমাত্র স্টিল ব্যবহার করা যায়, আর ইন্ডাকশনে আলাদা বটম করা লাগে, বটম থাকা লাগে আপনার হচ্ছে। আর ইনফ্রারেড যে এটা আল্লাহ দুনিয়া সবকিছু দিয়ে রান্না করা যায়, তবে দুটোটারই অনেক মানুষই নরমালি ইন্ডাকশন বলে। হ্যাঁ ইনফ্রারেডটাও কিন্তু অনেকে ইন্ডাকশনই বলে। যাই হোক, যদি ইন্ডাকশন লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইন্ডাকশন বটমেরটাও দেওয়া যাবে। সেটার প্রাইসিংটা কি সিমিলার থাকবে নাকি একটু বাড়বে? না একই থাকবে। তো এটা হচ্ছে সব ধরনের চুলা ইউজ করার জন্য, আর ইন্ডাকশনটা নিতে চাইলে সেটা আলাদা দাম। সাইজ যেটা আছে 32 মাল্টিপ্যান 28। আচ্ছা তারপরে 28 24 20, প্রাইসিং কত আসবে? নরমালি সেটগুলোর যেগুলা সেটগুলোর সাইজ কিন্তু এটাই হয়, সব সময় সেম থাকে। আর এটার প্রাইস আসবে অনলি 8500। সবচেয়ে বেশি যে সেটটা বিক্রি করছে সেটা হচ্ছে এটা, এমজিসি। এগুলো লুজ প্যান্ট গুলো কিন্তু সবাই খুবই পছন্দ করেন। আচ্ছা ভাই, কেউ যদি চায় যে আমি ফুল সেটটা নিব না, বা ফুল সেটটা আমার দরকার নাই, টুনাটুনি সংসার আমার, ছোট একটা হইলে হবে, লুজ কিনাও যাবে না ফুল সেট? যোগাযোগ করলে আপনার কাছে এগুলো কিছু লুজ আছে, সবসময় স্টক থাকে না, থাকলে দিতে পারবে, তবে সেট ভাঙা ওইখান থেকে লুজ আমার সেল করি না। না তাহলে তো সেটটা নষ্ট হয়ে যাবে, কারণ সেটের প্রাইসটা তো বেশি। এটা কিন্তু আমার ইন্ডাকশন, যেটা বুঝাতে চাইছিলাম। হ্যাঁ ইন্ডাকশন বটম করা আছে, এটা হচ্ছে ইন্ডাকশন বটম করা। আর এটারও সেম ভাবে 5 পিস 5টা সাইজ, 32 28 28। এখন কিন্তু সবাই অনেক স্মার্ট হয়ে গিয়েছে, একটা সময় ছিল হাড়ি পাতিল টুমটাম দিয়ে ভরা থাকতো, এখন কি করে ছোট্ট কিচেন, কটা প্লেট কটা চামচ এরকম একটা সেট করাই ব্যাস, ভাতও কিন্তু এগুলো তো অনায়াসে রান্না করা যায়। আর রান্নার পরে এটা দিয়ে সরাসরি সার্ভ করা যায়। হ্যাঁ আপনি একটা ভাতের পাতিল কিন্তু টেবিলে রাখা যায়, আবার আলাদা ডিনার টিনার দিয়ে সাজানো লাগে না, এইগুলো দিয়ে কিন্তু কারি সার্ভ করা যায়। তো এটা হচ্ছে কি কি আছে ভাইয়া এটার মধ্যে? যে 4টা সসপেন থাকবে, 20 24 28 32, আর 28 সেন্টিমিটার একটা স্কোয়ারের মাল্টিপ্যান থাকবে। মাল্টিপ্যানটা আমি একটু একটু দেখা দিই, মানে রুটি তারপর চাপটি প্যান কেক সবকিছু মাছ ভাজা যাবে। হ্যাঁ তারপর আমি একটু দেখাই, আর এটার মধ্যেও কিন্তু 3টা কালার। আচ্ছা আচ্ছা, প্রাইসিংটা বলি, প্রাইসিংটা
এটার প্রাইসটা আসবে হচ্ছে 10,500 10,500 আর এটার তিনটা কালারের মধ্যে যেটা হবে এটা হোয়াইট একটা হবে ব্ল্যাক এরপর একটা হবে গোল্ডেন কালার আচ্ছা আচ্ছা তো আমি এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মমতাজ ট্রেডার্স কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন 421-422 নিউ সুপার মার্কেট গলি নাম্বার 18 গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা 1250 তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ